হ্যালো ভিউয়ার্স হাসান বায়োলজির পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন এটি ক্লাস নাইনের তৃতীয় চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়ার একটি অংশ এই এটা কি এটা হচ্ছে একটা উদ্ভিদের শারীরবৃত্ত প্রক্রিয়া এর আগে আমরা সংশ্লেষ পড়েছিলাম সেটা কি ছিল উদ্ভিদের শারীরবৃত্ত প্রক্রিয়া ঠিক তেমনই বাষ্পমোচনও হচ্ছে উদ্ভিদের একটি সারের প্রক্রিয়া এই বাষ্পমোচন শব্দটাকে যদি আমরা দেখি একটু ভেঙে দেখি বাষ্পমোচন মোচন মোচন মানে হচ্ছে ত্যাগ করা বা বের করে দেওয়া তাহলে বাষ্প বাষ্প কোথা থেকে পাওয়া যায় জলের বাষ্প হয় তাহলে জল থেকে বাষ্প হচ্ছে আর সেই বাষ্পটাকে ত্যাগ করছে কে ত্যাগ করছে উদ্ভিদ করছে যেহেতু বাষ্পমোচনটা হচ্ছে উদ্ভিদের বৃত্ত প্রক্রিয়া তাহলে এবারে বাষ্পমোচন জিনিসটা কি এখন পর্যন্ত বুঝলাম যে বাষ্পমোচন মানে হচ্ছে উদ্ভিদের দেহ থেকে জল বের করে দেওয়া মোচন মানে ত্যাগ করা বাষ্প ত্যাগ করা কে ত্যাগ করে উদ্ভিদ ত্যাগ করে তাহলে উদ্ভিদ কি করে না উদ্ভিদ তার দেহের প্রয়োজনীয় অতিরিক্ত জল বাষ্পাকারে দেহ থেকে বের করে দেয় কিভাবে বের করে দেয় পাতার মাধ্যমে বের করে দেয় তাহলে কি বুঝলাম যে বুঝলাম যে উদ্ভিদ তার দেহের প্রয়োজনীয় অতিরিক্ত জলটা বাষ্পাকারে পাতার মাধ্যমে দেহ থেকে বের করে দেয় আর এই ঘটনাটাকে এই শারীরবৃত্ত ঘটনাটাকেই বলা হয় বাষ্পমোচন তাহলে এবার বাষ্পমোচন সংজ্ঞা কি বলবো যদি একটু গুছিয়ে বলি যে শারীরবৃত্ত প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের প্রয়োজনীয় অতিরিক্ত জল বাষ্পাকারে পাতার মাধ্যমে দেহ থেকে বের করে দেয় তাকে বলা হয় বাষ্পমোচন ঠিক আছে তাহলে উদ্ভিদ কি করছে তার দেহের প্রয়োজনীয় অতিরিক্ত জলটা দেহ থেকে বাষ্পাকারে বের করে দিচ্ছে পাতার মাধ্যমে সেটা হচ্ছে বাষ্প ঠিক এরকমই একটা ঘটনা পরিবেশও ঘটে থাকে কেমন তোমরা যদি দেখবে যে গ্রীষ্মকালের দিকে পুকুর ছোটো ছোটো পুকুর জলাশয় বা ডোবার জলটা দেখবে শুকিয়ে যায় কেন শুকিয়ে যায় কারণ গ্রীষ্মকালের দিকে প্রচণ্ড তাপমাত্রা থাকে বা প্রচণ্ড গরমের জন্য কি হয় সেই অতিরিক্ত গরমের জন্য জলটা বাষ্পীভূত হয়ে যায় জল বাষ্পীভূত হয় উপরে চলে যায় ফলে কি হয় জলাশয় বা ছোটো ছোটো পুকুরগুলো শুকিয়ে যায় তাহলে সেখানেও কি হচ্ছে জল বাষ্পীভূত হচ্ছে জল বাষ্পীভূত হয় উপরে উঠে যাচ্ছে ঠিক ঘটনা কোথায় ঘটে উদ্ভিদের ক্ষেত্রেও ঘটে তাহলে উদ্ভিদের ক্ষেত্রে জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাওয়ার ঘটনাটাকে নাম দেওয়া হয় বাষ্পমোচন কিন্তু পরিবেশের ক্ষেত্রে বা প্রকৃতিতে প্রকৃতিতে জল বাষ্পীভূত হয় উপরে উঠে যাওয়া বা বেরিয়ে যাওয়ার ঘটনাটাকে বলা হয় বাষ্পীয় ভবন ঠিক আছে তাহলে বাষ্পীয় ভবন এটা কি এটা একটা ভৌতপূর্ক এটা যে কোনো তরলে তরলটাকে যদি আমরা গরম করি গরম করলে কি হবে জলে ওই তরলটা বাষ্প যাবে এই ঘটনাটাকে বলা হয় বাষ্পীয় ভবন তাহলে আমরা বাষ্পমোচন আর বাষ্পীয় ভবন শব্দ জানলাম এই বাষ্পমোচন কে করে উদ্ভিদ করে কেন করে কারণ উদ্ভিদ তার দেহের প্রয়োজনীয় অতিরিক্ত জলটা দেহ না রেখে দেহ থেকে বার করে দেয় উদ্ভিদ তার দেহের প্রয়োজনীয় অতিরিক্ত জলটা দেহ থেকে করে দিচ্ছে তাহলে কি দরকার ছিল যে ওর অতিরিক্ত জল গ্রহণ করা উদ্ভিদ যদি অতিরিক্ত জল না গ্রহণ করত। যদি ও বেশি বেশি জল না নিত মাটি থেকে বেশি বেশি জল না শোষণ করত। তাহলে কি দরকার ছিল বাষ্পমোচন করা হতো না তাহলে ও কি করছে উদ্ভিদ মাটি থেকে বেশি বেশি জল শোষণ করছে কার মাধ্যমে শোষণ করে মূলরমের মাধ্যমে মূলরম থেকে মাটি থেকে বেশি বেশি জল শোষণ করে যেটা জাইলেম ভাইকা দিয়ে উদ্ভিদের সারা দেশে এসে পৌঁছায় এবার তাহলে কেন বাষ্পমোচন হচ্ছে বা কেন উদ্ভিদ বেশি করে জল শোষণ করছে মনে করো যে কোনো এক একটা উদ্ভিদের দিনে পাঁচ গ্রাম খনিজ পদার্থের দরকার পড়ে খনিজ পদার্থ এর আগের দিনের ভিডিওতে আমরা পড়েছি তাহলে মনে করো কোনো একটা উদ্ভিদের দিনে পাঁচ গ্রাম খনিজ পদার্থের প্রয়োজন পড়ে এবার ওই উদ্ভিদটা এক লিটার জল শোষণ করে এবং এই এক লিটার জলে এক গ্রাম খনিজ পদার্থ থাকে কি বললাম বললাম যে একটা উদ্ভিদের দিনে পাঁচ গ্রাম খনিজ পদার্থের দরকার ওই উদ্ভিদটা যখন দেহে এক লিটার জল শোষণ করে তখন তার মধ্যে এক গ্রাম খনিজ পদার্থ থাকে তাহলে ওই পাঁচ গ্রাম খনিজ পদার্থের চাহিদার জন্য তাকে কত লিটার জল শোষণ করতে হবে পাঁচ লিটার তাহলে ও কী করবে দিনে মাটি থেকে পাঁচ লিটার জল শোষণ করবে তাহলে ও কী করবে পাঁচ গ্রাম খনিজ লবণের চাহিদাটা পূরণ করতে পারবে এবার একটা ঘটনা ঘটলো ওই উদ্ভিদটার দেহে দু লিটার জল প্রয়োজন ওই উদ্ভিদটার দেহে দৈনিক দুই লিটার জলের প্রয়োজন তাহলে ও জল শোষণ যে কত পাঁচ লিটার ও দরকার কত দুই লিটার তাহলে বাকি যে তিন লিটার জল থাকলো ওই তিন লিটার জলটাকে ও কী করবে দেহ থেকে বার করে দেবে কার মাধ্যমে বার করবে বা সমুচের মাধ্যমে বার করবে তাহলে তাকে পাঁচ লিটার জল শোষণ করতে হলো কেন যেখানে তার দরকার পড়ছে দুই লিটার কেন কারণ এই খনিজ মহলের বা খনিজ পদার্থের চাহিদা পূরণের জন্য তাকে পাঁচ লিটার জল শোষণ করতে হল তার মানে হচ্ছে যে উদ্ভিদ মাটি থেকে মূলরম দ্বারা যে জলটা শোষণ করে সেই জলের খনিজ পদার্থের পরিমাণ কম থাকে তাহলে চাহিদা অনুযায়ী সেই খনিজ পদার্থের চাহিদা মেটানোর জন্য তাকে বেশি বেশি মাটি থেকে জল শোষণ করতে হয় যার ফলে সেই অতিরিক্ত জলটা ও বাস্পাকারের দেহ থেকে বের করে দেয় তাহলে বুঝতে পারলাম বাষ্পমোচন কেন হয় এবার কখন ঘটে এটা একটা বাষ্পমোচন যেমন ফটোসিনথেসিস বা দিনের বেলায় ঘটেছিল ঠিক তেমনি বাষ্পমোচন দিনের বেলায় ঘটে সূর্যলোকের উপস্থিতিতে ঘটে তাহলে এবার কি রাত্রিবেলা ঘটে না বললাম যে সাধারণত দিনের বেলায় ঘটে তবে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রেও এই বাষ্পমোচন প্রক্রিয়াটি রাত্রিবেলায় ঘটে সেইসব উদ্ভিদের উদ্ভিদকে বলা হয় স্কোটো অ্যাক্টিভ বাষ্পমোচন সেসব উদ্ভিদের বাষ্পমোচনটাকে বলা হয় স্কোটো অ্যাক্টিভ বাষ্পমোচন কাকে বলা হয় না যেসব উদ্ভিদের বাষ্পমোচন রাত্রিবেলায় ঘটে তাদের বলা হয় স্কোটো একটি বাষ্পমোচন উদাহরণ পাথরকুচি ঘৃতকুমারী বাষ্পমোচন কখন ঘটে দিনের বেলায় ঘটে যেসব উদ্ভিদের বাষ্পমোচন বা যেসব বাষ্পমোচন দিনের বেলায় ঘটে তাদের কি বলা হয় তাদের বলা হয় ফোটো একটি বাষ্পমোচন তাহলে আমরা বুঝে গেলাম বাষ্পমোচন দিনের বেলায় ঘটে সাধারণত তবে কিছু কিছু ক্ষেত্রে বা ব্যতিক্রম আছে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রেও রাত্রিবেলা ঘটে যেটা হচ্ছে পাথর কুচি এবং ঘৃত কুমারী এবারে আসবো এই যে বাষ্পমোচন বাষ্পমোচন কার মাধ্যমে ঘটে পাতার মাধ্যমে ঘটে বললাম কিন্তু পাতার ভিতরে পাতার ভিতরে তো অনেক কিছু আছে মেসোফিল কলা আছে আবার অন্যান্য কোষ আছে তার মধ্যে কোন অংশটা এই বাষ্পমোচনে সাহায্য করে পত্ররন্ধ্র তাহলে বাষ্পমোচনের স্থানগুলো কি কী একটা হচ্ছে পত্ররন্ধ্র তাহলে কি পাতার ভিতরে পাতার মেসোপলার মেসভিল কলার উপরে পত্ররন্ধ থাকে পত্ররন্ধ্র পত্র মানে কি ছিদ্র তাহলে পাতার মধ্যে ছোট ছোট ছিদ্র দেখা যায় যেটা আমরা খালি চোখে দেখতে পাই না আমাদের মাইক্রোস্কোপের সাহায্য নিয়ে দেখতে হয় তাহলে এই পত্ররন্দ্রের সাহায্যে উদ্ভিদ কি করে বাষ্পমোচন করে এই পত্ররন্ধ্র কোথায় থাকে পাতার মেসোফিল কলার উপরে থাকে পত্ররন্ধ্র প্রত্যরন্দ ছাড়াও উদ্ভিদ কিউটিকলের সাহায্যে বা সমোচন করে থাকে এই কিউটিকল জিনিসটা কি কিউটিকল তো আমরা পড়েছো বিশেষ করে যখন মরুভূমি অঞ্চলে বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে কী হয় পাতা কিউটিকলের আবরণ থাকে কিউটিকল মানে হচ্ছে একটা মোম জাতীয় পদার্থ যেটাকে বলা হয় কিউটিন একটি মোম জাতীয় পদার্থ যে পদার্থর নাম হচ্ছে কিউটিন এই কিউটিনের আবরণটা পাতা বা অনেক গাছের ক্ষেত্রে কুচি কাণ্ডতে থাকে তাহলে এবার কোশ্চিন থাকতে পারে স্যার ওখানে তো পাতার উপর মোমের আবরণ থাকছে তাহলে বাষ্পমোচন হবে কি করে কি হয় অনেক সময় পাতার ওই কিউটিকলটা বিবর্ণ হয়ে যায় বিবর্ণ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে পাতার উপর যদি কিউটিকল বা মোমের আবরণটা নষ্ট যদি হয়ে যায় তাহলে কি হবে স্বাভাবিকভাবে পত্র ছিদ্রগুলো বেরিয়ে আসবে যার ফলে কি হবে বাষ্পমোচন হবে তাহলে কিউটিকল নষ্ট হয়ে গেলেও বাষ্পমোচন ঘটে তৃতীয় হচ্ছে লেন্টিসেল তৃতীয় হচ্ছে লেন্টিসেল লেন্টিসেল জিনিসটা কি গুল্মজাতীয় উদ্ভিদ আমরা তিন রোমে উদ্ভিদের কথা জানি বিরুদ বৃক্ষ গুল্ম এই গুল্মজাতীয় উদ্ভিদের কাণ্ডে ছিদ্র দেখা যায় সুককু সুককু ছিদ্র দেখা যায় কাদের দেখা যায় গুল্মজাতীয় উদ্ভিদের কি দেখা যায় কাণ্ডে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দেখা যায় এই ছিদ্রগুলিকে বলা হয় লেন্টিসেল এই লেন্ডিসেলগুলো বাষ্পমোচনে সাহায্য করে বা সাহায্য সাহায্যকারী অঙ্গ হিসাবে কাজ করে এই লেন্টিসেল কোথায় দেখা যায় বললাম গুল্মজাতীয় উদ্ভিদের কাণ্ডে দেখা দেয় কাণ্ডে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে যেটাকে লেন্টিসেল বলা হয় আবার কিছু কিছু ফলের ক্ষেত্রেও লেন্টিসেল দেখা যায় যেমন ছবি দেখাচ্ছি তোমাদের এখানে এই যে এটা হচ্ছে একটা গুল্মজাতীয় উদ্ভিদের কাণ্ডের ছবি সেখানে কি দেখা যাচ্ছে এই যে সাদা ছিদ্র ছিদ্রগুলো আছে এই যে বড় একটা ছিদ্র এই যে ছিদ্র শুকো সুকো ছিদ্রগুলো দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটাই লেন্টিসেল আবার কি বললাম কিছু কিছু ফলও দেখা যায় এই যে ফল আপেল আমরা খেয়েছি আপেলে দেখবে অনেক জায়গায় ছপ ছপ সাদা সাদা দাগ দেখা যায় সেটা হচ্ছে লেন্টিসেল এই আপেলটাকে তুমি যদি ফ্রিজে রাখো বা কেরিবেগের মধ্যে বেঁধে বেঁধে রাখবো দেখবে যে এখান থেকে সাদা জল বেরোচ্ছে ঠিক আছে তাহলে এটা হলো লেন্টিসেলের উদাহরণ এবার প্রথমে একটু পোত্রদন্দ বা স্টোমাটা যেটাকে বলা এর একটু গঠনটা আমাকে পড়তে হবে বা জানতে হবে তাহলে পত্রদন্দ থাকবে কোথায় বললাম পাতার মেসোফিল কলায় থাকে পত্রদন্দে যদি গঠনটা দেখি তাহলে গঠনটা হবে এরকম এটা দেখো যে এই যে ব্লু কালারের যেটা দেওয়া আছে দেখো সেটা হচ্ছে গার্ড সেল বা রক্ষীকোষ দেওয়া আছে আর মাঝখানে ভিতরে যে জায়গাটা আছে সেটা হচ্ছে পত্ররন্ধ্র তাহলে গার্ডসেলগুলো কী হয়েছে প্রসারিত হয়েছে ওই প্রসারিত হয়ে ফাঁকা একটা জায়গা তৈরি করছে সেটা হচ্ছে পত্ররন্ধ্র তাকে ঘিরে আছে গার্ড সেল বা রক্ষীকোষ রক্ষীকোষ কোটা আছে এখানে দুটো রক্ষীকোষ এদিকে একটা রক্ষী কোষ এদিকে একটা রক্ষী কোষ আর তার উপরে দেখো লাল কালি দিয়ে করা আছে একটা কো এক ধরনের কোষ আঁকানো আছে সেগুলোকে বলা হয় সৌকারি কোষ তাহলে পোত্তরন্দের ছবিটা যদি দেখব। তাহলে ভিতরের দিকে আছে পোত্তরন্দ তাকে ঘিরে আছে গার্ড সেল এবং তার উপরে আছে সহকারি সেল বা সহকারী কোষ ঠিক আছে এই গার্ড সেলের ভিতরে দেখো আবার গোল করে একটা দেওয়া আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে নিউক্লিয়াস তাহলে গার্ডসেল কি করছে গার্ড গার্ড করছে কাকে পত্ররন্ধকে গার্ড করে আছে তার উপরে কে আছে সহকারী কোষ আছে তাহলে এটা হচ্ছে পত্ররন্ধের একটা চিত্র এর গঠন বা বৈশিষ্ট্য আসতে পারে পরীক্ষায় তোমরা ছবিটা মনে রাখবে এই পত্ররন্ধ কোথায় দেখা যায় এবার একটা কোষ এটা বললাম পাতার কোলা দেখা যায় এবার পাতা তো অনেক ধরনের আছে কেমন আমরা জানি পাতা সমাঙ্গ পৃষ্ঠে পাতা আছে ও সমাঙ্গ পাতা আছে সমাঙ্গ পৃষ্ঠ পাতা কি যেসব পাতার উপরতল নিস্তল পাতা দুটা তল থাকে আমরা জানি একটা উপরতল আর উপর উপরতল আর নিস্তল যদি সমান হয় তাকে বলা হয় সমাঙ্গপৃষ্ঠ এই সমাঙ্গ পাতার ক্ষেত্রে বিশেষ করে এক উদ্ভিদের পাতাগুলো হচ্ছে সমাঙ্গ পৃষ্ঠ পাতা এদের পাতার ক্ষেত্রে দুদিকেই একটা উপরের তলো নিচের তলো পত্ররন্ধ্র থাকে বিষমপৃষ্ঠ পাতা মানে বিষম পাতা কি একদিকে সমান আর একদিকে অসমান যেসব পাতার একটা তল সমান আর একটা তল অসমান তাদের বলা হয় বিষমপৃষ্ঠ পাতা বিশেষ করে আম গাছের পাতা বা দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতাগুলো হচ্ছে বিষমপৃষ্ট পাতা এই পাতার শুধুমাত্র নিম্নতক অর্থাৎ নিচের দিকে কে থাকে পত্রবন্ধ থাকে হয় বলো পত্রবন্ধ কথা থাকে এবারে এখানে একটা খনিজ পদার্থ কাজ করে এই যে পত্তরন্দ যাকে ঘিরে আছে গার্ড সেল গার্ড সেল ঠিক আছে দেখে মনে হচ্ছে কি গার্ড সেলটা প্রসারিত হয়েছে কিনা আবার যদি সেলটা সংকুচিত হয়ে যায় তাহলে দেখবে পত্ররন্দ থাকবে না তাহলে এই যে পত্ররন্দ্র খোলা খোলা আর বন্ধ পত্তর খোলা যায় পত্তরন্দ বন্ধ যায় এই পত্ররন্দ্র খোলা আর বন্ধ করতে সাহায্য করে একটা খনিজ পদার্থ খনিজ পদার্থটির নাম হচ্ছে পটাশিয়াম তাহলে পটাশিয়াম আয়ন প্রত্যরন্দ খুলতে ও বন্ধ করতে সাহায্য করে প্রত্যরন্দ খোলা থাকে কখন দিনের বেলায় বন্ধ থাকে কখন রাত্রিবেলায় দিনের বেলায় প্রত্যরন্দ খোলা থাকে বলে বাষ্পমোচন দিনের বেলা হয় রাত্রিবেলায় প্রত্যরন্দ্র বন্ধ থাকে বলে রাত্রিবেলায় বাষ্পমোচন হয় না এই প্রত্যরন্দ্রের মাধ্যমে উদ্ভিদের বাষ্পমোচন বেশিরভাগ বাষ্পমোচন ঘটে প্রায় নাইনটি পার্সেন্ট বাষ্পমোচন পত্রবন্ধন দ্বারাই ঘটে থাকে মাধ্যমে উদ্ভিদ তিন থেকে দশ শতাংশ বাষ্পমোচন করে আর লেন্টিসেলের মাধ্যমে মাত্র এক পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট বাষ্পমোচন করে তাহলে আমরা কি বললাম এতক্ষণ ধরে বাষ্পমোচনে স্থান পড়লাম বা বায়বীয় অঙ্গগুলো পড়লাম বাষ্পমোচনের অঙ্গগুলো পড়লাম কি কি অঙ্গে সাজে উদ্ভিদ বাষ্পমোচন করে এবারে আসবো বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী সত্তাবলী এই যে বাষ্পমোচন যেটা একটা ভৌত প্রক্রিয়া সরি রাসায়নিক সারিবৃত্ত প্রক্রিয়া উদ্ভিদের ক্ষেত্রে একটা শারীর প্রক্রিয়া এই সারি প্রক্রিয়াকে কন্ট্রোল করে কে বা নিয়ন্ত্রণ করে কে একে নিয়ন্ত্রণ করে দু ধরনের পরিবেশ একটা বাইরের পরিবেশ আর একটা ভিতরে পেয়ে উদ্ভিদের পরিবেশ অর্থাৎ একে নিয়ন্ত্রণ করে বহি বা এক্সটার্নাল ফ্যাক্টর এবং অন্তঃপ্রভাবক বা ইন্টারনাল ফ্যাক্টর এই বহিপ্রভাবক বলতে কি পরিবেশের কথা বলা হয়েছে অর্থাৎ উদ্ভিদের বাইরে বাইরের পরিবেশ তাহলে বহি প্রভাবকের মধ্যে কী কী আছে আমরা একটু দেখে নেব প্রথমে আছে সূর্যলোক সূর্যলোক প্রথমেই বললাম যে বাষ্পমোচন কখন হয় দিনের বেলা হয় তাহলে সূর্যালোকের আলোতে হয় তাহলে আলোর তীব্রতা যদি বেশি হয় তাহলে কি হবে বাষ্পমোচনও বেশি হবে আবার আলোর তীব্রতা যদি আলো কম হয়ে যায় বাষ্পমোচন হারও কম হবে ঠিক আছে তাহলে প্রথম হলো সূর্যালোক তাহলে আলোর তীব্রতা আলোর তীব্রতার সঙ্গে বাষ্পমোচন কি সমানুপাতিক আলোর তীব্রতা বাড়লে বাষ্পমোচন বাড়বে আলোর তীব্রতা কমলে বাষ্পমোচন কমলে দ্বিতীয় হলো তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা যদি বাড়ে তাহলে কী হবে বাষ্পমোচন বেশি হবে তাপমাত্রা যদি কমে বাষ্পমোচন কম হবে যেমন তুমি কোন কোনো একটা বাটিতে নিয়ে জল গরম করছো জলটাকে তুমি যদি বেশি তাপ দাও তাহলে কী হবে তাড়াতাড়ি জলটা বাষ্পীভূত হবে আবার কম তাপ দিলে ধীরে ধীরে বাষ্পীভূত হবে ঠিক তেমন যদি পরিবেশের তাপমাত্রা বেশি হয় বাষ্পমোচন হারও বেশি হবে পরিবেশের তাপমাত্রা কম হলে বাষ্পমোচন হারও কম হবে তাহলে সমানুপাতিক তৃতীয় হলো বায়ুর আর্দ্রতা বায়ুর আর্দ্রতা বায়ুর আর্দ্রতা মানে কি আর্দ্রতা মানে আমরা জানি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ এবার বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাহলে কি ও কি পাতা থেকে জল টানবে টানবে না তাহলে বায়ুর আর্দ্রতা বেশি হলে বাষ্পমোচন হার বেশি হবে আর বায়ুর আর্দ্রতা যদি কম হয় অর্থাৎ পরিবেশে জলের পরিমাণ কম তাহলে কি করে ও পাতা থেকে জলটাকে টেনে নেবে তাহলে কি হবে বায়ুর আর্দ্রতা বাড়লে বাষ্পমোচন হার কমবে আর্দ্রতা কম হলে বাষ্পমোচন হার বেশি হবে তার মানে সমান সম্পর্কটা কেমন ব্যস্তানুপাতিক সেজন্য আমি লিখলাম বায়ুর আর্দ্রতা সমানুপাতিক ওয়ান বাই বাষ্পমোচন হার অর্থাৎ বায়ুর আর্দ্রতার সঙ্গে বাষ্পমোচন হার ব্যস্তানুপাতিক সম্পর্ক এবারে আসব বায়ু প্রবাহ যদি হয় তাহলে বায়ু হলে কি হবে বাষ্পমোচন হার বেশি হবে স্বাভাবিকভাবে যদি বায়ু বেশি হয় তাহলে বাষ্পমোচন হারও বেশি হবে বায়ু প্রবাহ কম হলে বাষ্পমোচন কম হবে তাহলে বায়ু সাথে বাষ্পমোচন হারের কি সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক এরপরে আসবো টুর ঘনত্ব সরি টুর ঘনত্ব কি আমরা জানি বাতাসের টু একটা থাকে যার মাত্রা হচ্ছে পয়েন্ট জিরো থ্রি এত পার্সেন্ট যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি হয় পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি হয় বাষ্পমোচন হার কম হয় আবার বাষ্পমোচন পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যদি কমে যায় তাহলে বাষ্পমোচন হার বেশি হবে তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের সাথে বাষ্পমোচন হারের ব্যস্তানুপাতিক সম্পর্ক যেটা আমি এভাবে লিখতে পারি তাহলে এগুলো কি হলো এগুলো হচ্ছে পরিবেশের সঙ্গে অর্থাৎ উদ্ভিদ দেহের উদ্ভিদের বাইরের পরিবেশের সাথে বাষ্পমোচন হারের সম্পর্ক এবারে আসবো উদ্ভিদের নিজেদের ক্ষেত্রে বাষ্পমোচন হারের কী কী শর্ত যেটাকে বলা হয় অন্তঃপ্রভাবক প্রথম হচ্ছে পাতার গঠন অর্থাৎ বাষ্পমোচন হার যে উদ্ভিদের কোন উদ্ভিদের বাষ্পমোচন বাষ্পমোচন কম হবে কোন উদ্ভিদের বাষ্পমোচন বেশি হবে সেটা পাতার গঠনের উপর নির্ভর করে যদি কোনো উদ্ভিদের পাতার ক্ষেত্রফল পাতার ক্ষেত্রফল মানে পাতার আয়তনটা যদি বড় হয় তাহলে স্বাভাবিকভাবে কী হবে সেখানে পত্ররণ্ডের সংখ্যা বেশি হবে আর পত্ররণ্ডের সংখ্যা যদি বেশি হয় তাহলে কী হবে বাষ্পমোচনও বেশি হবে তাহলে পাতার ক্ষেত্রফল যদি বেশি হয় বাষ্পমোচনও বেশি হবে আবার পাতার ক্ষেত্রফল কম হলে যদি পাতার ক্ষেত্রফলটা কম হবে তাহলে সেখানে কি হবে পত্ররণ্ধের সংখ্যা কম থাকবে আর পত্তরের সংখ্যা যদি কম থাকে বাষ্পমোচনও স্বাভাবিকভাবে কম হবে কেন কারণ বাষ্পমোচনটাকে কে নিয়ন্ত্রণ করছে বা কার দ্বারা হচ্ছে পত্তরন্দর দ্বারাই হয় পত্ররন্দ কম থাকলে বাষ্পমোচন কম প্রত্যরন্দ বেশি থাকলে বাষ্পমোচন বেশি তাহলে পাতার ক্ষেত্রফল কম হলে পত্রনন্দের সংখ্যা কম তাই পাতার ক্ষেত্রফল কম হলে বাস্পমোচন হারও কম হবে হয়ে গেল কিউটিকল কিউটিক্যাল কি যদি পাতার উপরে কিউটিকলের আবরণটা পুরু হয় পাতার উপরে বা কচি কাণ্ডের উপরে কিউটিকলের আবরণ যদি পুরু হয় তাহলে কি হবে জল বেরোতে পারবে বেরোতে পারবে না তাহলে বাষ্পমোচন হার কম হবে পাতার উপরে কিউটিকলের আবরণ পুরু হলে বাষ্পমোচন হার কম হবে কিউটিকলের আবরণ যদি পাতলা হয় তাহলে বাষ্পমোচন হার বেশি হবে তাহলে বাষ্পমোচন হারের সঙ্গে কিউটিক্যালের কি সম্পর্ক ব্যস্তানুপতিক সম্পর্ক এবার হলো পত্ররন্ধ যেটা আগেও বললাম যদি কোনো উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্রের সংখ্যা বেশি হয় স্বাভাবিকভাবে বাষ্পমোচন বেশি হবে পত্রদণ্ড কম হলে স্বাভাবিকভাবে বাষ্পমোচন কম হবে যেমন দ্বিবীজপত্র উদ্ভিদের ক্ষেত্রে এদের পাতার নিম্নতলে তলে থাকে তাহলে পত্রবন্ধ একদিকেই থাকে ফলে বাষ্পমোচনটা বেশি হয় আবার এক উদ্ভিদের ক্ষেত্রে দুদিকে পাতার দুদিকেই অন্ধ থাকে তাহলে দুদিকে যদি পত্রবন্ধ থাকছে তাহলে কি বুঝছে দুদিকেই সমানভাবে হবে দুদিকেই সমানভাবে বাস্পভবন হবে কিন্তু দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কি হয় নিচের দিকে থাকে তাহলে নিচের দিকে যখন থাকে তাহলে নিচ দিক দিয়েই হবে বা হবে ঠিক আছে তাহলে এগুলো হলো কি বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী সত্রাবলী এবার যেটা লাস্ট পড়ব সেটা হচ্ছে বাষ্পমোচনের তাৎপর্য বা বাষ্পমোচনের গুরুত্ব এই যে বাষ্পমোচন তার গুরুত্বটা কি এই যে বাষ্পমোচন হচ্ছে সেটা দুরকমের ভূমিকা আছে উদ্ভিদ দেহে এর দু রকমের ভূমিকা আছে একটা উপকারী ভূমিকা আছে একটা অপকারী ভূমিকা আছে কিরকম সেটা এখন পড়ব উপকারী ভূমিকা প্রথম হলো রোসের উৎস্রোতের ভূমিকা প্রথম হলো রসের উৎস্রোতের ভূমিকা রোসের উৎস্রোত কি এটা একটু বলি আগে ভাবো উদ্ভিদ কি করে উদ্ভিদ মাটি থেকে মাটির কৌশিক জল মূলরম দিয়ে জাইলেম বাইকা হয়ে কাণ্ড বা পাতায় নিয়ে আসে অর্থাৎ মাটির বা জল বা কৌশিক জল মূলরম দ্বারা বলবো কৌশিক জল মূলরম দ্বারা শোষিত হয় সেটি জাইলেম বাইকা দিয়ে পাতায় আসে এবার জলটা কোথায় থাকে মাটির নিচে থাকে সেই জলটা কে শোষণ করে মূল রম শোষণ করে কোথায় আসে বাইকা দিয়ে উপর দিকে আসে অর্থাৎ নিচ থেকে জলটা কোথায় আসছে ঊর্ধ্বমুখী আসছে তাহলে এটা কি ঊর্ধ্বমুখী যে আসছে অবিকর্ষজ তরণের বিপরীত দিকে ঘটনাটা ঘটে এই অবিকর্ষজ তরণের বিপরীতে পরিবহনকে বলা হয় রসের উস্রত আবারও বলছি উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত জল জাইলেম বাহিকা দিয়ে ঊর্ধ্বমুখে বাহিত হয়ে পাতায় বা কাণ্ডে পৌঁছানোর ঘটনাটাকে বলা হয় রসের উৎস্রত ঊর্ধ্বমুখী বা ঊর্ধ্বমুখে অবিকর্ষজ তরণের বিপরীত দিকে পাতা এসে যে পৌঁছাচ্ছে এই ঘটনাটাকে বলা হয় রসের উৎস্রোত এবার কেউ যদি বলে স্যার রসের উসরের সংজ্ঞা বলেন আরেকবার বলে দিচ্ছি মূলরম দ্বারা শোষিত জল এবং জলে দ্রবিত খলিজন লবণ জাইলেম বাহিকা দ্বারা ঊর্ধ্বমুখে অভিকশ্যের বিপরীতে পাতায় কাণ্ডে পরিবহনের ঘটনাটাকে বলা হয় রসের উসরতা তাহলে বাষ্পমোচন কি করে রোসের উৎসতে সাহায্য করে কিভাবে বাষ্পমোচন যখন হয় তখন কি হয় পাতা থেকে জলটা বেরিয়ে যায় তাহলে কি হবে স্বাভাবিকভাবে পাতায় জলের টান সৃষ্টি হবে বা ঘাটতি দেখা যাবে তাহলে এই যে পাতায় জলের টান বা ঘাটতি দেখা যাচ্ছে এই টানটাকে বলা হয় বাষ্পমোচন টান এবার পাতায় যখন জল থাকছে না জলটা বেরিয়ে গেল তখন পাতা কি করবে জল কোথা থেকে শোষণ করবে জাইলেম বাহিকা থেকে শোষণ করবে তাহলে পাতা বাষ্পমোচন টানের জন্য জাইলেম বাহিকা থেকে জল শোষণ করছে এবার তাহলে স্বাভাবিকভাবে জাইলেম বাহিকা তো ঘাটতি দেখা দেবে তখন জাইলেম বাহিকা কি করবে মূলম দ্বারা জল শোষণ করবে তারপর কি হলো একটা রসের উৎসদ ঘটলো ঘটলো কি না পাতায় বাষ্পমোচন হলো অর্থাৎ পাতা থেকে জল বেরিয়ে গেল পাতা থেকে জল বেরিয়ে গেল পাতার মধ্যে কি হলো জলের ঘাটতি দেখা দিল এবার পাতা কি করবে ওই জলটা মূল লোম থেকে জাইলেম ভাইকা থেকে টেনে নেবে তাহলে জাইলেম ভাইকা থেকে পাতা যখন জলটা টেনে নিল তাহলে জাইলেম বাহিকা কি হবে স্বাভাবিকভাবে ঘাটতি দেখা যাবে জলে তখন জাইলেম ভাইলে বাহিকা কি করবে আবার মূল লোম থেকে জলটাকে টেনে নেবে তাহলে এই যে টান একবার জাইলেম বাইকা মূলরম থেকে টানছে আবার পাতা জাইলেম বাইকা থেকে টেনে নিচ্ছে টেনে নিচ্ছে কি না এই ঘটনাটার কথা এখানে বোঝানো হয়েছে এবার এই ঘটনাটা তুমি যদি আরও একটু ভালো করে বুঝতে চাও তাহলে তোমাদের একটা বাস্তব উদাহরণ দিচ্ছি ধরো তুমি দোকানে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ আমরা সবাই খাই কোল্ড ড্রিঙ্কস তা কোল্ড ড্রিঙ্কসের বোতলটা খুললাম খোলার পর অনেকে পাইপ দিয়ে খায় বা দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা আমরা খাই তা পাইপটার কী হয় দুদিকে মুখটা খোলা একটা মুখ আমরা কী করি বোতলের ভিতর ভরিয়ে দিই আর একটা মুখ আমরা আমাদের নিজের মুখে ঢুকাই তারপর কী করি আমরা পাইপটা দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা খাই তাহলে পাইপটা দিয়ে যখন কোল্ড ড্রিঙ্কসটা খাই তখন আমরা কী করি পাইপটা দিয়ে টানি টানে কি না টানলে কী হবে কোল্ড ড্রিঙ্কসটা বোতল থেকে আমার মুখে আসবে না আসবে আসবে না তাহলে আমরা কী করছি পাইপটা দিয়ে ওটাকে তরলটাকে বা কোল্ড ড্রিঙ্কসটাকে আমরা পাইপটা দিয়ে টেনে আমাদের মুখে নিয়ে আসছি তাহলে এবার তুমি এই জিনিসটা কল্পনা করো ধরো জলের বোতলটা হলো কোল্ড ড্রিঙ্কসের বোতলটা হলো মাটির নিচের জল কোল্ড ড্রিঙ্কসের বোতলটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা হলো মাটি তার ভিতরে যে তরলটা আছে সেটা হচ্ছে জল পাইপটা ধরো জাইলেম বাইকা আর মুখ যেটা দিয়ে তুমি টানছো সেটা হচ্ছে পাতা তাহলে কি করলো পাতা দিয়ে টান পড়ছে স্বাভাবিকভাবে পাতাটা টান পড়লে কী হবে জাইলেম বাইকা দিয়ে বা পাইপ দিয়ে কী হচ্ছে জলটা উপরে চলে আসবে আসছে কি না তো সেম জিনিস এখানেও ঘটে ওটাই বলছে রোসের উৎসতে বাষ্পমোচন সাহায্য করে দ্বিতীয় হলো খনিজ পদার্থ গ্রহণ বাষ্পমোচনে আরেকটা তাৎপর্য হচ্ছে খনিজ পদার্থ গ্রহণ বাষ্পমোচনের ফলে কি হচ্ছে উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করছে সেই জলটা পাতা দিয়ে বেরিয়ে আছে তাহলে যখন বাষ্পমোচনের জন্য উদ্ভিদকে অতিরিক্ত জল শোষণ করতে হবে এবং এই অতিরিক্ত জল শোষণ করার সময় কী হয় অতিরিক্ত পরিমাণে খনিজ পদার্থও সে গ্রহণ করে ফেলে তাহলে খনিজ পদার্থের চাহিদাটাও তার পূরণ হয়ে যায় তিন নাম্বার অতিরিক্ত জলতে উদ্ভিদকে খনিজ পদার্থের চাহিদা পূরণের জন্য প্রয়োজনে অতিরিক্ত জল গ্রহণ করতে হয় এটা স্বাভাবিক খনিজ পদার্থের চাহিদা পূরণের জন্য উদ্ভিদে কি করতে হয় প্রয়োজনে অতিরিক্ত জল গ্রহণ করতে হয় এই প্রয়োজনে অতিরিক্ত জলটা উদ্ভিদ বাষ্প বাষ্পমোচনের মাধ্যমে দেহ থেকে বের করে দেয় যদি বাষ্পমোচন না হতো তাহলে কি ও বের করতে পারতো না তার ফলে কী হতো জলে দেহের মধ্যে কিছু প্রচুর পরিমাণে জল হয়ে যেত যার ফলে সে হয়তো উদ্ভিদটা মারাও যেতে পারত তাহলে কি হতো এই জলের ভারসাম্যটা বাষ্পমোচন কি করছে নিয়ন্ত্রণ করছে সেটাই বলছে অতিরিক্ত জল ত্যাগ বাষ্পমোচনের মাধ্যমে তাহলে উদ্ভিদ অতিরিক্ত জল ত্যাগ করে চার নম্বর হচ্ছে পাতার তাপমাত্রা বৃদ্ধি যখন বাষ্পমোচন হয় বাষ্পমোচন সময় কি হয় পাতা থেকে জল বেরিয়ে যায় এবার যখন দেখবে গ্রীষ্মকালের দিকে প্রচণ্ড তাপমাত্রা থাকে তাহলে প্রচণ্ড তাপমাত্রার জন্য গাছের পাতাটা কি হবে গাছের পাতাটাও গরম হয়ে যাবে এই সময় যদি পাতা থেকে যখন জলটা বেরোবে তাহলে জলটা বাষ্পীভূত হওয়ার জন্য তাপ দরকার পড়বে ওই তাপটা জল পাতা থেকেই শোষণ করে নেয় অর্থাৎ পাতার লিমটাপটাকে শোষণ করে নেয় তাহলে কি হয় পাতার যদি তাপটাকে জল যখন বাষ্পীভূত হয় তখন যদি শোষণ করে নেয় তাহলে কি হবে পাতাটা ঠান্ডা হবে হবে কি না তাহলে যখন বাষ্পমোচন ঘটে তখন গরমকালে যখন বাষ্পমোচন ঘটে জল পাতার জলটা পাতার লিম ট্যাপটাকে শোষণ করে নেয় যার ফলে পাতাটা ঠান্ডা থাকে ঠিক আছে এই জন্য কি হয় গ্রীষ্মকালের দিকে বা গরমকালের দিকে গাছ তোলা ঠান্ডা মনে হয় তাহলে পাতা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বাষ্পমোচন খাদ্যের পরিবহন খাদ্যের পরিবহন কী হয় বাষ্পমোচনের জন্য উদ্ভিদকে জল শোষণ করতে হয় বেশি বেশি এই যখন জলটা শোষিত হয় সেই জলটা জাইলেম বাইকে দিয়ে পাতায় পৌঁছায় আবার পাতা থেকে খাবার ফ্লোয়েম কলার মাধ্যমে দেহের বাইরে দেহের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে তাহলে এই যে ফ্লোয়েম কলার মাধ্যমে পাতা থেকে খাদ্য দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সেটাও কিন্তু জলের মাধ্যমে সেজন্য বলছে খাদ্যের পরিবহনও বাষ্পমোচন সাহায্য করে থাকে তাহলে এগুলা গেল বাষ্পমোচনের উপকারী ভূমিকা এবার রয়েছে বাষ্পমোচনের অপকারী ভূমিকা কি কি প্রথম হচ্ছে উইল্টিং বা অবনয়ন কোনো কারণে কোনো কারণে কোনো উদ্ভিদের দেহ থেকে অতিরিক্ত জলটা যদি বেরিয়ে যায় বা অর্থাৎ বাষ্পমোচন বেশি হয় কোনো কারণে কোনো উদ্ভিদের দেহে বাষ্পমোচন যদি বেশি হয় আর সেই বাষ্পমোচনকে যোগা যোগান দেওয়ার মতন যদি জল না থাকে মানে কি হচ্ছে ও বাষ্পমোচন হচ্ছে এবার উদ্ভিদ নিচ থেকে জল শোষণ করছে এবার হচ্ছে কোনো কারণে জল শোষণ করতে পারছে না বা কিছু একটা প্রবলেম হচ্ছে তাহলে বাষ্পমোচন যদি বেশি হয় অর্থাৎ যতটা জল শোষণ করেছিল তার থেকে যদি বেশি পরিমাণ বাষ্পমোচন হয় তাহলে কি হবে দেহের মধ্যে জলের ঘাটতি দেখা যাবে যার ফলে অনেক সময় পাতাগুলো নুইয়ে যায় বা পাতাগুলো দেখবে কেমন একটা মোড়া মোড়া ভাব হয়ে আসে অনেক উদ্ভিদের ক্ষেত্রে যেই রোগটাকে বলা হয় উইল্টিং বা অবনয়ন এটা আবার ক্লোরিন নামক এক ধরনের খনিজ পদার্থের প্রভাবও ঘটে তাহলে কি বললাম বা কি বললাম অতিরিক্ত বাষ্পমোচনের জন্য উদ্ভিদের থেকে দেহে থেকে প্রয়োজনের থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায় যার ফলে অনেক সময় উদ্ভিদের জলের ঘাটতি দেখা যায় ফলে উদ্ভিদটা নেতিয়ে পড়ে বা মরা মরা ভাব হয় এই ঘটনাটাকে বলা হয় উইল্টিং বা অবনয়ন দ্বিতীয় হল বৃদ্ধি থেমে যাওয়া অনেক সময় কি হয় যে উদ্ভিদের ক্ষেত্রে বাষ্পমোচন হতে চলছে এবার কোনো একটা কাজের জন্য জল দরকার ছিল সেই জলটা বাষ্পমোচনের মাধ্যমে বেরিয়ে গেছে তাহলে কি হলো স্বাভাবিকভাবে ওই অন্যান্য ঘটনাগুলো উদ্ভিদের ক্ষেত্রে হবে না তাহলে ওই ঘটনাটা যদি বেহত হয় তাহলে স্বাভাবিকভাবে উদ্ভিদের বৃদ্ধিটাও বেহত হবে তাহলে এই জন্য বলেছে বাষ্পমোচনের ফলে উদ্ভিদের বৃদ্ধি বেহত হয় তাহলে আমরা কি দেখলাম একধারে বাষ্পমোচন এক উপকারী ভূমিকা পালন করছে একধারে বাস্পন অপমোচন অপকারী ভূমিকা পালন করছে এই জন্য বিজ্ঞানী কার্টিংস উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলেন তাহলে বাষ্পমোচন আর একটা নাম কী বা বাস্পমোচনকে কি বলা হয় বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি নামটা দিয়েছিলেন কার্টিস উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কেন কারণ বাষ্পমোচন একাধারে উপকারী এবং একাধারে বা অন্যদিকে তাহলে এই ছিল আজকের ক্লাস পুরোটাই বাষ্পমোচনের উপর তোমাদের কোনো অসুবিধা থাকলে কল করবে ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো 可大不行。